بخاري الحديث: باب نزول السكينة والملائكة عند قراءة القرآن. قرآن جخن قرآن هاي تخن اسمان الفرشتة وبتدن هوتي تحكي. حضرت أسيد بن حزير رضي الله عنه الله رسول ایک جن جلیل القدس صحابي ایک دن رات نماز داریت تلاوات کرچلن হঠাৎ করে তার পাশে তার ঘোড়াটা বাধা ছিল, ঘোড়াটা লাফাতে শুরু করল। ঘোড়ার পাশে তার ছোট্ট ছেলে দাঁড়িয়ে ছিল, তিনি তেলাওয়াত বন্ধ করে দিলেন, ঘোড়া থেমে গেল। আবার তেলাওয়াত শুরু করলেন, ঘোড়া লাফাতে শুরু করলো। তিনি লক্ষ্য করলেন তার মাথার উপর একটা মেঘের মতো কি যেন আচ্ছন্ন হয়ে আছে, সেই মেঘের মাঝে লাইট জ্বলছে, বাতির মতো কি যেন দেখা যাচ্ছে। তিনি ভয় পেয়ে তেলাওয়াত বন্ধ করে দিলেন। সকালবেলা ফজরের নামাজের পর মসজিদে নববীতে নবী আলাইহিসসালামের কাছে এসে বললেন, হে আল্লাহর রসুল, সকালবেলা রাতের মধ্যরাতে যখন আমি তেলাওয়াত করছিলাম তখন আমার সাথে এই ঘটনা ঘটেছে। নবী আলাইহিসসালাম বললেন, ইকরা ইয়া হুদাইর, ইকরা ইয়া হুদাইর, হে হুদাইর, তুমি কেন তেলাওয়াত করতে থাকলে না? তুমি যদি তেলাওয়াত করতে থাকতে ফজরের নামাজের পর মানুষ সাহাবাই কেরাম সচক্ষে আসমানের ফেরেশতা দেখতে পেত। আমার প্রিয় বন্ধু, এ কোরআন আপনাকে সঠিক পথ দেখাবে। এমন কোন বিষয় নাই যে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে বলেন নাই। সমস্ত সমস্যার সমাধান আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মাঝে খুলে খুলে বর্ণনা করছেন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, আমি কোরআনকে অবতীর্ণ করেছি সব কিছু এর মাঝে খুলে খুলে বর্ণনা করে দিয়েছি। আমাদেরকে বিশুদ্ধভাবে নামাজ পড়তে হবে। আজ তো যুবকরা 4G 5G স্পিডে নামাজ পড়ে, তাই না? এক মিনিটের মধ্যে 4 রাকাত নামাজ শেষ, 1 মিনিটও লাগে না, আধা মিনিট। আমাদের একজন দারোয়ান চাচা ছিল, সরল মানুষ, আমার পাশে সে নামাজে দাঁড়াইছে। নামাজের মধ্যে তার ফোন আসছে, সে ফোন ধরে বলতেছে, হে আমি নামাজে আছি, পরে ফোন করো। তার নামাজ তো হয়ে গেছে নাকি? নাউজুবিল্লাহ। আমার বন্ধু রব্বুল আলামিন বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সেই মুমিনরা সফল কাম হয়েছে যে মুমিনরা নামাজের মাঝে বিনয় অবনত হয়। অন্য আয়াত আল্লাহ বলছেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, ক্বাদ আফলাহ, সফল কাম সেই ব্যক্তি, সেই ব্যক্তির তিনটা গুণ। 1 নম্বর, মান তাযাক্কা, যে আত্মশুদ্ধি করেছে, ওয়া যাকারা ইসমা রাব্বিহি, তার রবের জিকির করে, ফাসাল্লা, নামাজ পড়ে। এই তিনটা গুণ যার মাঝে থাকে সেই ব্যক্তি সফল কাম। বলেছেন কে? আরো আসতে বলেছেন কে? আল্লাহ।